আসলে একটা সরকার নির্বাচিত হওয়ার পরে প্রথম যে দিনগুলা পার করে, এখন যেটাকে আমরা বলতে পারি রাজনৈতিক ভাষা বলে যে পলিটিক্যাল হানিমুন, তো এখন এই 100 দিনের কর্মসূচিতে নতুন সরকারকে বিশ্লেষণ করাটা তো মুশকিল হয়ে যায়। তবে আমরা আমাদের রিপাবলিকানদের কথা বলি, যে আপনি যদি নির্বাচনের পরে আমেরিকার অবস্থা দেখেন, ভোটাররা চারিদিকেই কিন্তু আমাদের লাল লাল ছিল। আমি রেজিস্টার্ড রিপাবলিকান হিসেবে রিপাবলিকানের পক্ষেই বলবো যে সারা আমেরিকা কিন্তু রিপাবলিকানদের পক্ষেই থাকে, কিন্তু কিছু কিছু অঞ্চল দেখবেন, খুব সামান্য অঞ্চল, কিন্তু সেটা হচ্ছে শহর অঞ্চল। শহর অঞ্চলের ভোটে যেভাবেই হোক না কেন, এরা বেশ খানিকটা আগানো থাকে ডেমোক্রেটরা। আর আমরা বাংলাদেশিরা স্বভাবতই বুঝে হোক না বুঝে হোক বেশিরভাগ মানুষই ডেমোক্রেটের দিকে ঝুঁকে আছে, এটা কেন জানি না। তবে এবার যদিও এটা ভাঙছে অনেকটা, তো আমেরিকায় রিপাবলিকানদের অবদান অনেক অনেক বেশি। আজকে যে আমরা এই দেশে আসছি, এটা রিপাবলিকানদের অবদান। আজকে আমরা বাবা মা ভাই বোন, মানে আমরা একজন আসতে পারলে কিন্তু আমাদের টোটাল ফ্যামিলি চলে আসছে, আমার শ্বশুর বাড়ির লোকজন আসার সুযোগ আছে সবাই, মানে তাদের তারা আবার এসে তাদেরকে নিয়ে আসছে, তার তার আত্মীয় স্বজনকে। এইভাবে কিন্তু এখন আমরা বিশাল একটা কমিউনিটিতে পরিণত হয়ে গেছি অলরেডি। এটা কিন্তু সবকিছু কিন্তু রিপাবলিকানদের অবদান। আমার মনে হয় রিপাবলিকানরা ইমিগ্রান্টদের পক্ষে যে কাজগুলো করে আসছে এতদিন থেকে, এটা কিন্তু আমি বলতে পারি 90% করছে রিপাবলিকানরা, 10% ডেমোক্র্যাটরা। কিন্তু আমরা অনেক সময় না বুঝে হোক বা হয়তো একটা আবেগের বশবর্তী হয়ে বাংলাদেশের মতো যে বিএনপি ভালো লাগে না আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ ভালো লাগে না বিএনপি করি, বিষয়গুলো এরকম। আর আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের আসলে অবস্থা, ওনার একটু উনি একটু মুখরা মানুষ, উনি মুখের কারণে উনি অনেকটা পিছায় যান, এবং ওনার কিছু কিছু কার্যক্রম অবশ্যই অবশ্য বিতর্কিত, সেটা আমিও সমর্থন করি না, কিন্তু ওনার কিন্তু কিছু ভালো অর্জনও ছিল। এই ভাঙা চোরা অবস্থায় উনি অর্থনীতিটাকে যেভাবে টেনে সামনে তুলছেন, ক্রাইসিস ম্যানেজমেন্টে ওনার একটা ভালো দক্ষতা কিন্তু এই জাতি দেখতে পেল। যদিও অনেকে এটা মানে বিদ্রুপ করে এটা প্রকাশ করেন, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সবাই স্বীকার করেন যে না, ট্রাম্পের আমলে অর্থনীতিটা অন্তত অন্যভাবে সামনের দিকে আগায় আসছিল। আজকে দেখেন, গত রাত্রে আমি তেল নিতে গেলাম, গ্যাস যেটাকে আমরা বলি, গ্যাসের দাম কিন্তু অনেক বাড়ছে, কালকে 3.5 ছিল, তো আরো আরো কিন্তু এটা কিন্তু বাড়ছে দিন দিন। তো আমরা এটা আস্তে আস্তে টের পাবো। হ্যাঁ, হয়তো এই যে প্রথম দিকে আমরা যখন মাঠে নামি, আমি যেহেতু রেজিস্টার্ড রিপাবলিকান, আপনি জানেন আমার ম্যানহাটনে যেহেতু অফিস, আমি মেট্রোপলিটন রিপাবলিকান ক্লাবের আমি মেম্বার, তো ওইখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আমি সবসময় ওদের সঙ্গে চলাফেরা, আমি ওদেরকে দেখছি আমেরিকার জন্য ওদের যে অবদান। আমার কাছে মনে হয় যে রিপাবলিকানরা এই সময়ে সাময়িক ধাক্কা খেলেও, মানে আবেগের শিকার হয়ে সাময়িক ধাক্কা খেলেও, দেখবেন আবারও তার পুরানো ঐতিহ্য নিয়ে আবারও ফিরে আসবে আমেরিকাতে।